হচ্ছে আমাদের বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের ধুমাসপল্লী। উনি নিজের হাতে এটা করেছেন, উনার পছন্দের গাছ যা যা আছে উনি আর অনেক কিছু সাজিয়েছেন, দিঘি আছে, তারপরে বৃষ্টি বিলাস যা যা আছে উনি নিজের মনের মতো করে এটা সাজিয়েছেন। আচ্ছা, উনি আমাদের হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আজ আমাদের এক্সাম শেষ, তাই আমরা সবাই মিলে ভেবেছি আজকে আমরা নুহাসপল্লীতে ঘুরতে যাব। তাই আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। নুহাসপল্লী হচ্ছে গাজীপুরের হতাপাড়ার 40 বিঘা জমির উপর অবস্থিত বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের বাড়ি। পুত্র সন্তান নুহাসের নাম অনুসারে বাগান বাড়িটির নাম রাখেন নুহাসপল্লী। তাহলে চলুন আমার সাথে এই জায়গায় আজ। নুহাসপল্লী আপনাকে যেতে হলে ফার্স্ট আপনাকে গাজীপুরের হতাপাড়ার বাস স্ট্যান্ডে আপনাকে আসতে হবে। সেখান থেকে সিএনজি অটো বা রিক্সা করে আপনি বলবেন নুহাসপল্লী যাবেন, আপনাকে সেখানে নিয়ে যাবে। আমরা এবার হতাপাড়া বাস স্ট্যান্ড থেকে শালবনের মধ্যে চলতে চলতে আমরা নুহাসপল্লীতে পৌঁছালাম। আমরা প্রাইভেট কার নিয়ে গেছিলাম, তাই কোনো রিক্সা বা কোনো অটোতে আমাদের আসতে হয়নি। এটা নুহাসপল্লীর সামনের মেইন গেট। টিভি নাটক এবং চলচ্চিত্রে আসার পর থেকেই বেশিরভাগ সময় হুমায়ুন আহমেদ স্যার এখানেই কাটিয়ে দিতেন। এটা হলো তার প্রবেশপথ। এখানে কিছু নিয়মাবলী আপনার লেখা আছে, আর আপনার এন্ট্রি ফি নেবে 200 টাকা। এখানে আমি এন্ট্রি ফি 200 টাকা নেওয়ার পর তারপর আপনাকে টিকিট দেবে, তারপর আপনি এন্ট্রি নিতে পারবেন। একটা কথা আপনাদের বলে রাখি, এখানে জনপ্রতি 200 টাকা করে টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হবে, এবং স্যারের জন্ম এবং মৃত্যু বার্ষিকীতে কোনো টিকিট কাটতে হয় না। আপনি ভিতরে ঢুকেই অনেক স্ট্যাচু দেখতে পারবেন, স্ট্যাচুগুলো অনেক সুন্দর, সেখানে অনেকই ফটো তুলে। আর আপনারা এখানে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন, এই স্ট্যাচু এখানে একটা বই ছিল বাট সেটা এখন মিসিং। আর এটি একটি ভাস্কর্য যা আপনার পুরো বাগান জুড়ে অনেক ভাস্কর্য দেখতে পারবেন। এটা একটা ছোট বাচ্চার একটা ভাস্কর্য, শিশুদের আনন্দ দেওয়ার জন্য। নুহাসপল্লীতে আপনি চারিদিকে অনেক দোলনা এবং স্ট্যাচু দেখতে পাবেন। এই যে ট্রি হাউসটি আপনারা দেখছেন, এটা 9 নম্বর বিপদ সংকেত মুভিতে আপনারা দেখতে পাবেন, পুরো লিচু গাছের মধ্যে এই ঘরটি। এই ঘরটি অনেক দিনের পুরনো, মন চাইলে আপনি এটার উপরে উঠে ফটো তুলতে পারেন। মাঠের মাঝখানে দেখবেন বিশাল আকারে দাবা খেলার আয়োজন, দাবার গুলিগুলার কারুকার্য অনেক ভালো। হুমায়ুন আহমেদ স্যার বৃষ্টি আর পূর্ণিমা দেখতে অনেক ভালোবাসতেন, সেই বৃষ্টি দেখার জন্য এই ঘরটির নাম রাখেন বৃষ্টি বিলাস। আপনারা মুভিতে এই বৃষ্টি বিলাস ঘরটি দেখতে পাবেন। বৃক্ষপ্রেমী হুমায়ুন আহমেদ, উনি যখন নিউ ইয়র্কে কলন ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি থাকেন, তখন ওনাকে এই জায়গাগুলোর ভিডিও করে পাঠানো হতো, এতই প্রিয় ছিল গাছগুলি ওনার কাছে। নিউ ইয়র্ক থেকে উনি যখন আসতেন মাঝে মাঝে গাছগুলোর কাছে যেতেন, আর মনে হতো তিনি যেন গাছগুলোর সাথে কথা বলছেন। নুহাসপল্লীতে আপনি আশেপাশে অনেক আনকমন টাইপের গাছ চারিদিকে দেখতে পাবেন, সেই গাছগুলো দেখে সত্যি মন ভালো হয়ে যাওয়ার মতো। এই যেমন এটা দোলনচে, এটা নীলকণ্ঠ গাছ, এই গাছটি হলো জামরুল, আর তার আশেপাশে আপনি এখানে লাইলি মজনু গাছ দেখতে পাবেন। এই বাগানের মধ্যে আপনারা দেখতে পাবেন হুমায়ুন স্যারের নিজের হাতে লাগানো বিশাল ঔষধের বাগান, দেশি বিদেশি অনেক ঔষধি গাছ এখানে লাগানো আছে। নুহাসপল্লীর বিশেষ আকর্ষণ ভূত এবং মৎস্যকন্যা। স্যার অনেক গল্পতে এই মৎস্যকন্যা কথা বলেছেন, এ হলো সেই বিখ্যাত মৎস্যকন্যা আর ভূত। দিঘি লীলাবতী, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। এই লীলাবতী নাম রাখার পিছনে অনেক রহস্য আছে। রহস্যটা হচ্ছে হুমায়ুন আহমেদের প্রথম সন্তান পৃথিবীর মুখ দেখার আগেই মারা গেছেন, তাই
ওই কন্যার স্মৃতি অনুযায়ী নাম রেখেছেন লীলাবতী। হুমায়ুন আহমেদ স্যার মাটির এবং টিনের বাড়ি বানিয়েছিলেন, কারণ উনি মাঝে মাঝে এখানে বসে বৃষ্টির আওয়াজ শুনতেন, কারণ ওনাকে বৃষ্টির আওয়াজ শুনতে অনেক ভালো লাগে। এটা হলো হুমায়ুন।